হাই, তোমাদের নাম বলো। আমার নাম সুজিত প্রধান। হ্যাঁ, তোমার নাম বলো। আর ওকে, তোমরা টপার্স গ্রুপে কোন ব্যাচের স্টুডেন্ট? আমরা টপার্স গ্রুপে WCS যে ব্যাচ 7, সেই ব্যাচ 7 এর স্টুডেন্ট। আচ্ছা, আমি আর এই অচিন্ত মার্জি, এই দুই বন্ধু একসঙ্গে ব্যাচ 7 এ স্যারের কাছে অ্যাডমিশন নিয়েছিলাম। ওকে, তো তোমাদের ব্যাচ 7 এ পড়ে স্যারেদের এক্সপিরিয়েন্স, স্যারেদের সাথে যে এক্সপিরিয়েন্স আছে সেটা একটু শেয়ার করো আমাদের সাথে। বলতে গেলে কি, টপার্স গ্রুপের বিশ্বজিৎ স্যারের যে প্রথমে ইউটিউবে অ্যাড, সেই অ্যাডটা দেখে আমি অনুপ্রাণিত হই, এবং স্যারের যে ভরসা, স্যারের যে মানে আমাদেরকে একটা জায়গায় লেভেলে তৈরি করে দেওয়ার যে একটা আশ্বাস, সেটা সত্যি আমার মনে দাগ কেটেছিল। তারপরে কিন্তু আমি স্যারের উপর বিশ্বাস করে, এবং মানে আমি পারবো, স্যার আমাকে তৈরি করতে পারবেন এরকম বিশ্বাস নিয়ে কিন্তু আমি অনলাইনে প্রথমে কোর্সে ভর্তি হই। কিন্তু মানে কোনো একটা অসুবিধার কারণে অনলাইন কোর্সটা আমি বেশি দিন চালাতে পারিনি, ইরেগুলার হয়ে পড়েছিলাম, রেগুলারিটি আমার বজায় ছিল না। তারপর ভাবলাম আমার এই বন্ধুকেই সঙ্গে করে নিয়ে এলাম, ভাবলাম যে চলো চিন্ত আমরা ওখানে গিয়ে স্যারদের কাছে থেকে সংস্পর্শে এসে আমরা পড়াশোনা করি। তারপর দুজনে মনস্থির করে আমরা চলে এলাম। তারপরে এখানের যে পরিবেশ, সেই পরিবেশ আমাদেরকে আজকে এতটা উচ্চ লেভেলে নিয়ে চলে এসেছে যে আমরা আজকে একটা কেন আমরা যে কোনো পরীক্ষায় বসলেই সেটাকে আমরা ক্র্যাক করতে পারি। আমরা আগে প্রথমে ভাবতে পারতাম না, আজকে আমার বাড়ির সঙ্গে তো অনেকটা বেড়ে গেছে, কিন্তু এই স্যারদের সংস্পর্শে এলে হয়তো সেটা আমরা অনেক আগেই সফলতা পেতাম। আমরা ভাবতে পারতাম না একদিন যে আমরা হয়তো কোনো পরীক্ষায় কমপ্লিট পরীক্ষায় পাস করতে পারবো, কিন্তু এই স্যারদের মানে আমাদের প্রতি যে একান্তভাবে পড়ানোর যে একটা মানে অনুরাগ, সেই অনুরাগ সত্যি আমাদের কাছে এই জায়গায় নিয়ে এসছে। আমরা সফল হয়েছি, আমি তো 4টে পরীক্ষায় পাস করেছি, মানে পাস করার মতন অবস্থা হয়ে আছে, রেলের গ্রুপ ডি, WB কনস্টেবল, WB SI, তারপরে আপার প্রাইমারি টেটের আমার সফলতা কিন্তু অনেকটাই মানে উচ্চাঙ্গে পৌঁছে গেছে, সেটা কিন্তু এই স্যারদেরই একমাত্র সফলতা। আজকে আমাদের এই যে টপার্স গ্রুপের এই সফলতা, আমি যেমন মানুষ হয়েছি বা আমি ভবিষ্যতে কিছু একটা পাবোই আমি তো শিওর, কারণ এই টপার্স গ্রুপের মানে অভিজ্ঞতা আমাকে এই জায়গায় এই কনফিডেন্সটা দিয়ে দিয়েছে। ওই জন্যই আমি আমার বন্ধুকে যেমন নিয়ে এসেছি, সেরকম আমার একটা ভাই আছে তাপস, ওরাও একেও সঙ্গে করে নিয়ে এসেছি, যাতে এও আমাদের পথে আসতে পারে, মানে এই পরীক্ষাগুলোকে ক্র্যাক করতে পারে। সত্যি আজকে টপার্স গ্রুপের জন্য অত্যন্ত আমরা আপ্লুত, এবং ভবিষ্যতে আমরা এই সফলতা পাবোই, হয়তো আর কিছুদিন ওয়েট করতে হবে, কিন্তু আমি শিওর আমাদের স্যারেরা কিন্তু আমাদেরকে এরকম একটা জায়গায় নিয়ে এসছে যে আমি শিওরিটি দিতে পারি যে আমার হবেই। 4টা পরীক্ষায় কিন্তু আমি ক্র্যাক করে আছি, আমার বন্ধুও